নমস্কার বন্ধুরা হাওড়া বর্ধমান শাখায় এই স্টেশনে টিকিটের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দিল রেল তো চলুন কি আছে খুঁটিনাটি বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভারতীয় রেল কি ধাপে ধাপে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে হাওড়া বর্ধমান শাখার মেন লাইনে সিমলাগজ স্টেশনে নতুন ব্যবস্থা চালু হওয়ার পর প্রশ্নটা উঠে আসছে স্টেশনের টিকিট বিক্রির দায়িত্ব পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে যেখানে রেলের নিজস্ব কোনো লোক থাকবে না টিকিট বিক্রির গোটা ব্যবস্থাটাই পরিচালনা করবেন ওই বেসরকারি সংস্থার কর্মীরা স্টেশনে থাকবেন না কোনো স্টেশন মাস্টার চলতি মাসের পয়লা এপ্রিল থেকেই এই নতুন ব্যবস্থা চালু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিমলাঘরে স্টেশনের টিকিট বিক্রির হার খুবই কম জন্যই স্টেশনটিকে একটি হল স্টেশনে পরিণত করা হয়েছে এবং টিকিট বিক্রির দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে এর জন্য টিকিটের দামে কিছু হেরফের করা হচ্ছে না এর পরে আধিকারিককে প্রশ্ন করা হয় এই ব্যবস্থা কি বেসরকারীকরণের দিকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া নয় উত্তরে মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি একেবারেই নয় নিরাপত্তা সহ বাকি ব্যবস্থাগুলি রেলের হাতেই থাকছে আর টিকিট বিক্রির এই ব্যবস্থা শুধুমাত্র সিমলাঘড় হল স্টেশনেই চালু হয়নি আরও বেশ কিছু স্টেশন আছে যদিও হাওড়া ডিভিশনে সিমলাগর হল স্টেশন প্রথম এই ব্যবস্থা চালু করা হলো যত টিকিট বিক্রি হবে তার ওপর একটি কমিশন ওই বেসরকারি সংস্থাকে দেয়া হবে